অতিরিক্ত বাস ভাড়া বন্ধে আজও রাজধানীর বিভিন্ন স্থানে বিআরটিএ এর অভিযান চলছে। একই সাথে সিএনজি চালিত এবং ডিজেল চালিত বাস চিহ্নিত করতে গাড়িগুলোতে স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। তবে অনেক ক্ষেত্রেই যাত্রীরা অভিযোগ করছেন বেশি ভাড়া নেয়। বাসে ভাড়ার তালিকা টানানো থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। বাস ভাড়া এবং অভিযানের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর রমনা এলাকা থেকে যোগ দিচ্ছেন এআর বাদল। বাদল, বাস ভাড়া নিয়ে যাত্রীরা কি বলছেন আর বাসের হেল্পাররাই বা কি বলছেন বিস্তারিত জানাবেন। ফারিয়া, আসলে যাত্রী এবং যারা বাসের হেল্পার তাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে। যারা হেল্পার তারা বলছেন যে আমরা ঠিকই ভাড়া নিচ্ছি, কিন্তু যাত্রীরা বলছেন যে না, ঠিক ভাড়া না, তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এবং সেটি সরকার বেঁধে দেওয়া নিয়মের চেয়ে বেশি। এখানে আমি যেখানে রয়েছি এখানে এই ভাড়া যেন বেশি নেওয়া না হয় সেজন্য কিন্তু এখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই অভিযান চলছে প্রায় সপ্তাহখানেক ধরেই বিভিন্ন স্পটে, রাজধানীর 11টি স্পটে। এবং একটি বিষয় যদি দেখাই, পাশে একটি সাইনবোর্ড রয়েছে, ব্যানার টানানো রয়েছে যেখানে লেখা আছে অতিরিক্ত ভাড়া আদায় রোধ কল্পে মালিক সমিতির অভিযান, তারা যে এখানে কাজ করছে। বিষয়টি দেখে মনে হচ্ছে আসলে নিজেরাই কলসি ফুটো করে সেই কলসি ভরানোর চেষ্টা করা হচ্ছে পানি ঢেলে, কারণ মালিক সমিতির লোকজন রয়েছে এখানে কিন্তু বাসের যারা শ্রমিক তারা নাকি অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে মালিক সমিতির দায় কিন্তু থেকে যায় এবং তারা এখানে রাস্তায় এসে অভিযান চালাচ্ছেন এবং যারা হেল্পার রয়েছে বাসের, যারা যাদেরকে বলা হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায় করছে, তারা আসলে তাদের কথা শুনছেন না, এরকমও একটি বিষয় রয়েছে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। একটু আমাদের সাথে কথা বলবেন, আমরা একটু লাইভে আছি। আপনি তো কয়েকদিন ধরে অভিযানে আছেন, জরিমানা হচ্ছে, তো কতটুকু নিয়ন্ত্রণে নিয়ে আসা গিয়েছে এবং আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আসলে নিয়ন্ত্রণ বলতে হচ্ছে আমরা দেখছি অনেক বাস আছে যারা ঠিকভাবেই ভাড়ার তার চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছে, আবার কিছু কিছু ব্যানারের গাড়ি আছে, কিছু কিছু তারা একবার জরিমানা দিয়ে হচ্ছে আবারও তারা সেটা মানছে না, সেক্ষেত্রে আমরা তাদেরকে ডাবল জরিমানা করছি। এরপরও যদি তারা না মানে তাহলে তাদেরকে রুট পারমিট বাতিল বা তাদের অন্য ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা এভাবেই হচ্ছে অভিযান পরিচালনা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে যতদিন স্বাভাবিক পরিস্থিতি না হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে অভিযান অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই বাসের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না হবে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর রমনা এলাকা থেকে জানাচ্ছিলেন এআর বাদল।